যাওয়া তারকা, মুছে যাওয়া দিন। আমরা কালের স্রোতে হারিয়ে যাওয়া কয়েকজন নামকরা ক্রিকেটারকে নিয়ে আলোচনা করব। মোহাম্মদ আশরাফুল, আশরাফুল হলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম ইন্টারন্যাশনাল সুপারস্টার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আশরাফুলের ইনফ্লুয়েন্সকে কখনোই ভুলবার নয়। ক্রিকেট খেলাটা যখন অস্ট্রেলিয়া একপেশে বানিয়ে ফেলেছে, সেই দলকে বাংলাদেশ হারিয়ে দিয়েছিল আশরাফুলের কল্যাণে। ওপির ৬ বছর পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরিটাও অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচেই, এবং পরের ম্যাচেই ৫২ বলে ৯৪ রানের সেই পাগুলে ব্যাটিং। মাত্র এই দুটো ইনিংসে আশরাফুলকে যে আসনে বসিয়ে দিয়েছে, সেখান থেকে তাকে টলানো যাবে না, এমনকি ম্যাচ ফিক্সিংয়ের কেলেঙ্কারিতেও নিষিদ্ধ হওয়া শর্তেও। তবে আশরাফুলকে নিয়ে মিডিয়াতে যে মাত্রায় মাতামাতি হয়েছে, তাতে কেবলমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে স্মরণীয় হয়ে থাকতে তুষ্ট হওয়া তার প্রাপ্য না। ক্রিকেট ইতিহাসে তিনি অন্যতম কিংবদন্তি হতে পারতেন হয়তোবা, কিন্তু টেস্ট আর ওয়ানডেতে যথাক্রমে ২৪ আর ২২ এভারেজের একজন ব্যাটসম্যানকে খোদ বাংলাদেশই সর্বকালের একাদশে রাখবে না অনেকেই। ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রসঙ্গ তো আলোচনাতেই আসবে না। তার সমসাময়িক যুবরাজ সিং ভারতের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে কিংবদন্তি হয়ে গেছেন। একই সাথে এজ লেভেলে খেলা ইংল্যান্ডের এলিস্টার কুক টেস্টে টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড কবে ভাঙবেন এ নিয়ে কথা উঠেছে হরহামেশাই। সেই সময়ে কোথায় আশরাফুল? গতকাল বন্ধুর মুখে শুনলাম টেপ টেনিস বলে খ্যাপ খেলতে আশরাফুল মানিকগঞ্জে। আর ইউ কিডিং মি? আশরাফুল কেন পারেননি? পরবর্তী আলোচনায় আরেক হারিয়ে যাওয়া তারকাকে নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।